সুপারস্টার শাকিব খানকে নিয়ে নির্মিত তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ পেয়েছে, যেখানে রীতিমতো ঝড় তুলেছে শাকিব। দেশের এই মেগাস্টারকে এর আগে কখনোই এমন বিধ্বংসী রূপে দেখেননি তার ভক্তরা। 1 মিনিট 21 সেকেন্ডের এই ভিডিওতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এ সময় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা মিলল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা গেল, তুফান খুব ভয় পাইছি রে। এরপর আরও এক স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব খান। মাত্র 81 সেকেন্ডের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। অনেকেই বলছেন এই যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন এক উপহার দিতে চলেছেন। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি করা হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সে সময়ে এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফান সিনেমার গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি, শাকিব ভাই কেউই কখনোই করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে এর আগে কখনো হয়নি। শুধু বলতে চাই এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার সিনেমা বানানোর ইচ্ছে ছিল আমার, যেমন KGF পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছেন, আর সে হলেন শাকিব খান। আর সেই কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা হয়েছে। যৌথ প্রযোজনায় তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফাই। ভারত থেকে যুক্ত হয়েছেন SBF। শাকিব খান ছাড়াও এই সিনেমাতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেতা মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে দেখা যাবে তুফান সিনেমাটি। তোফিও ভিউয়ার, শাকিব খানের তুফান সিনেমার স্টোরি কেমন হতে পারে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।